গ্রিনল্যান্ড বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্রিনল্যান্ড পরিবহনকে 3 মাসের মধ্যে এককালীন এই টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। এর আগে হাইকোর্টের আদেশে রাসেলকে 13,42,000 টাকা পরিশোধ করেছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। হুমায়ুন চৌধুরী রিপোর্ট। গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে গত বছর রুল দিয়েছিল হাইকোর্ট। একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশে তাকে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাসেলকে 3 দফায় চিকিৎসা খরচ সহ মোট 13,42,000 টাকা দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। পরে ওই আদেশ স্থগিত করার পাশাপাশি রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চের দেয়া রায়ে মানবিক দিক বিবেচনায় রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে 3 মাসে আরও 20 লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহনকে নির্দেশ দেওয়া হয়। রায়ে সন্তুষ্ট পাহারানো গাড়ি চালক রাসেল সরকার। এই করোনা কথা বিবেচনা তারা বলেছে, যেহেতু এখন বাসের ইনকাম কম, শেষ পর্যন্ত আগে পরিশোধকৃত 10 লক্ষ টাকার নগদ এবং 3,42,000 চিকিৎসা বাদ বেঁধে রেখে আগামী 3 মাসের মধ্যে 20 লক্ষ টাকা দিতে হবে এবং এরা তাদের অ্যাডমিটেডলি তারা মেনেছে এবং গ্রহণ করেছে। রায় আমি সন্তুষ্ট, কিন্তু আমার কথা হচ্ছে একটু 20 লাখ কেন, 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেটা আমি পাবো না। আমি চাই তার জন্য কেউ আমার মতো এরকম দুর্ভোগে না পড়ে, পা হারায় বা কোনো বিপদগ্রস্ত হয়ে এরকম কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে হয়। গ্রিনলাইন পরিবহনের আইনজীবী জানান, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এ রায় হওয়ায় আর আপিল করবেন না তারা। তবে রায়ে আদালত বলেন, দুর্ঘটনা ঘটলেই হাইকোর্টে নয় বরং নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করতে হবে। দুর্ঘটনা কবলিত হলে যে হাইকোর্টে কম্পেনসেশনের জন্য আসবেন এটি সঠিক নয়, কারণ এখানে 2018 সালে সড়ক পরিবহন আইনে কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা নিম্ন আদালতেও করা সম্ভব। আমরা আপিল করব না, সম্মত যাচ্ছেন, আমরা রাজি হয়েছি, এই টাকাটা আমরা দিব। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে যদি ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। 2018 সালের এপ্রিলে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।